প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই করোনা কালে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না এবং করোনা প্রতিরোধ করে সকলেই পরিবার সহ ভালো আছেন। আজ আপনাদের জানাবো বিশ্বের শীর্ষ 5টি ব্যয়বহুল সুপার কার সম্পর্কে, যে সুপার কার গুলো প্রচুর দামি এবং সুপার কোয়ালিটির, যা আপনাকে মুগ্ধ করে তুলবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, ফেরারি F60 আমেরিকা। সমগ্র বিশ্বে কেবল ফেরারি F60 আমেরিকা রয়েছে এবং 10টি, এবং নকশাটি F12 বার্নিলেটা বা ইংরেজিতে কুপ উৎপাদনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই মডেলটি মূলত F12 এর রোডস্টার সংস্করণ, একটি নির্বাক ফ্যাব্রিক ছাদ দিয়ে সম্পূর্ণ, যা আপনি 60 মাইল থেকে F60 গ্রহণ করলে বন্ধ হয়ে যাবে। আপনি যদি এর 211 মাইল বর্গফুট শীর্ষ গতিতে পৌঁছাতে চান, তবে আপনাকে ছাদটি ছাড়তে হবে এবং খুব অগোছালো চুল দিয়ে শেষ করতে হবে। ফেরারি আমেরিকান বাজারে গাড়ি বিক্রির 60 বছর উদযাপন করতে এই গাড়িটি তৈরি করেছিল। নাম্বার 4, বুগাটি ভেরন। বুগাটি ভেরন 16.4 একটি গ্র্যান্ড স্মার্ট কার, স্পোর্টস কার। গাড়িটির দাম 1.7 মিলিয়ন পাউন্ড, যেটি ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 16 কোটি টাকা। বুগাটি ভেরন মাত্র 2.5 সেকেন্ডে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় 415 কিলোমিটার বেগ। CR7 খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কিং খানের সংগ্রহে রয়েছে কোটি টাকার একটি সুপার বুগাটি ভেরন সুপার কার। আমাদের তালিকার 3 নম্বরে অবস্থান করছে লিকান হাইপার স্পোর্টস। ডাব্লিউ মোটরস দ্বারা নির্মিত লিকান হাইপার স্পোর্টস বৈধভাবে প্রথম আরব সুপার কার। আমরা এটি জানি কারণ ডাব্লিউ মোটরস লেবাননে অবস্থিত। তবে হাইপার স্পোর্টসকে এমবেডেড রত্নগুলোর সাথে শিরোনামযুক্ত প্রথম গাড়ি বলে মনে করা হয়। এখানে টাইটেনিয়াম LED ব্লেড রয়েছে, যাতে মোট 42015 ক্যারেট হীরা রয়েছে। তবে লিকানের মতো ক্রেতারা রুবি হীরা, হলুদ হীরা এবং নীলকান্তকেও বেছে নিয়েছিল। বাকি গাড়ি ফাইন মিড রিয়ার মাউন্ট করা দ্বিগুণ টার্বো 3.8 লিটার ফ্ল্যাট 6 বক্সার দ্বারা চালিত, যা পিছন চাকার মাধ্যমে প্রায় 780 অশ্বশক্তি চালিত করে। এটি 2.8 সেকেন্ডে 0 থেকে 62 এবং 240 mpf এর ফোকা শীর্ষ গতি রয়েছে। তবে সত্যিই হেডলাইটগুলো 240 15 ক্যারোট হীরা দিয়ে তৈরি করা হয় এবং এ কারণেই এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল গাড়ি। নাম্বার 2, ল্যাম্বরগিনি ভেনেনো। ল্যাম্বরগিনি ভেনেনো একটি সুপার স্পোর্টস কার। 2013 সালে এই গাড়িটি বাজারে আসে। গাড়িটি মাত্র 2.9 সেকেন্ডের মধ্যে 60 মাইল প্রতি ঘন্টা গতি তোলা যায়। গাড়িটি বাজারে ছাড়া হয় বছরে মাত্র 3টি। ভারতীয় মুদ্রায় গাড়িটির দাম 67 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় গাড়িটির মূল্য 80 কোটি টাকারও বেশি। দুবাই পুলিশ এই গাড়িটি কিনেছিল শুধুমাত্র গতিবেগের জন্য। আমাদের তালিকায় 1 নম্বরে অবস্থান করছে কয়েন জেগিস CCXR ট্রেভিয়া। ক্যানিকসেগ CCR এক্সট্রাভিটা বিশ্বে এই গাড়ি আছে মাত্র 2টো। ঘন্টায় 410 কিলোমিটার গতিতে চালানো যায় এই সুপারকারটি। বিশ্বের বিরলতম গাড়িগুলোর একটি সুইডেনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি ক্যানিকসেগ CCXR ট্রাভিটা। এই গাড়িটিতে মাত্র 3 সেকেন্ডের মধ্যে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলা সম্ভব। গাড়িটির দাম প্রায় $4.8 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় গাড়িটির মূল্য দাঁড়ায় প্রায় 40 কোটি টাকারও বেশি।